Narendra Modi. Jindabad. Narendra Modi. Jindabad. JP Nadda. Jindabad. JP Nadda. Jindabad. Professor Dr. Manik Shah. Jindabad. Professor Dr. Manik Shah. Jindabad. Rajiv Bhattacharya. Jindabad. Rajiv Bhattacharya. Jindabad. Jai Hind. Jai Hind. Jai Hind. Jai Hind. নমস্কার দাদা, আমি সময় ত্রিপুরা থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার। আমরা একটা গুঞ্জন দীর্ঘদিন থেকে শুনছিলাম আপনি কংগ্রেস পার্টিতে করছেন, এরপরের থেকে একটা গুঞ্জন চলছিল আপনি অন্য দলে যোগ দিবেন, ঠিক আজকে আমরা দেখেছি আপনি বিজেপিতে যোগ দিয়েছেন, তো এই হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিয়েছেন? না হঠাৎ বলতে, আমি তো পদত্যাগ করেছি আজ থেকে আরো 15 দিন আগে। কংগ্রেস দল থেকে প্রাথমিক সদস্যপদ পদত্যাগ করেছি, কারণ ত্রিপুরার যে কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নাই। এটা এখন সিপিএম দ্বারা পরিচালিত একটা পার্টি। আপনারা দীর্ঘদিন আপনি কংগ্রেসের সাথে ছিলেন, কংগ্রেসের অস্তিত্ব যখন ছিল না তখন আপনি এটা ধরে রাখতে চেষ্টা করেছিলেন, তো এই মুহূর্তে কি মনে হয় যখন আপনাদের 3 জন বিধায়ক রয়েছে তারপর আপনি দল ছাড়লেন? না, আমরা দুর্দিনে কর্মী ছিলাম, দুর্দিনে কংগ্রেসের পতাকা বহন করছি, সব ঠিক আছে, কিন্তু কংগ্রেস দল এটার কোনো মূল্যায়ন করছে না বা মর্যাদাও করছে না, মর্যাদাও দিছে না। দিল্লির কংগ্রেস, সর্বভারতীয় কংগ্রেস, ত্রিপুরা কংগ্রেসটাতে এখন এক ব্যক্তির হাতে লিস্ট দিয়ে দিছে, ওই ব্যক্তি যেভাবে চালায় সেভাবে দল চলে। সংগঠনগতভাবে যেটা সবাই সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিয়ে দল পরিচালনা করার কথা, সেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি সবকিছু দলের একদম মালিক হয়ে গেছে আর কি। কি মনে করেন আপনার আপনার চলা যায় আপনার সাথে আর কেউ চলে গেছে কিনা বিজেপিতে, কংগ্রেসের কি ভবিষ্যৎ রয়েছে আপনি আপনি যাওয়ার? কংগ্রেসের কোনো ভূত নাই, ভবিষ্যৎও নাই। ত্রিপুরার যে কংগ্রেস আস্তে আস্তে যা সাইনবোর্ডও থাকতো না, এবং আপনারা দেখবেন আগামী কিছুদিন পরে, কিছুদিনের মধ্যেই কংগ্রেসের একটা বড় ভাঙন দেখা দেবে, অনেক লোক কংগ্রেস ত্যাগ করবে। তো আপনি বলছেন কংগ্রেস যেখানে নেই, তো এখন কে কে যেতে পারে কংগ্রেস থেকে এমন কোনো বড় নেতৃত্বের তরফ থেকে? না সেটা দেখবেন আগামী কিছুদিনের মধ্যে, দেখবেন একটা বড় ভাঙন হবে। তো বিজেপিকে কেন বেছে নিলেন, বিজেপি দলে কেন সামিল হয়? সবসময় তো কংগ্রেস তো বিজেপির বিরুদ্ধে কথা বলে আসছেন, তো এখন কেন কেন বিজেপি দলকে পছন্দ করলেন? বিজেপি দলকে পছন্দ করছি এই কারণে, কারণ এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একজন সজ্জন ভদ্রলোক মানুষ হিসেবে এই রাজ্যে সবাই চিনে জানে, ভালো মানুষ, ভালো ডাক্তার। ওনার নেতৃত্বে ত্রিপুরাতে যে বিজেপির দল সরকারে থেকে যে উন্নয়ন কাজকর্ম করছে সেটার প্রতি আমি আকৃষ্ট হয়েছি। পাশাপাশি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তারপরেও উনি ত্রিপুরার ব্যাপারে এতটাই ওনার নজর থাকে, ছোটোখাটো বিষয়গুলিও উনি দিল্লি থেকে এগুলির উপর নজর করেন এবং মানুষের মানুষকে সাহায্য করেন। যেমন ওনারা কি আপনার সাথে যোগাযোগ করেছেন, আপনি তাদের সাথে যোগাযোগ করেছিলেন? না সেটা দেখুন, এটা এরকম ব্যাপার না, যোগাযোগ আমিও করছি, ওরাও করছে। আগামীতে যদি আপনি মানে কি কি পদে দেখতে পারি আপনাদের আপনাকে আমরা? না পদ টদের ব্যাপার হলো, আমি তো পদের লোভী না, আমি পদের লোভী থাকলে তো কংগ্রেসে আমার এত বড় বড় পদ ছিল, এগুলো আমি একদম অনায়াসেই ছেড়ে দিলাম। এখন বিজেপি দল আগামী দিন চিন্তা করবে যে কি পদ দেবে কি দেবে না, সেটা দলের ব্যাপার। যেহেতু আপনি একটা দলের সাধারণ সম্পাদক ছিলেন, তাহলে নিশ্চয় আপনাকে কোনো ভালো একটা পদে রাখার চেষ্টা করবে, তা না হলে আপনি তো এখানে যাবেন না, এইভাবে কি কোনো কথাবার্তা হয়েছে এখন পর্যন্ত? না 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 না, এরকম কোনো কথাবার্তা হয় নাই। আমি যোগদান করেছি একজন সাধারণ কর্মী হিসাবে, এখন বাকিটা দল যা চিন্তা করবে তাই হবে। কি বার্তা রাখবেন আপনাদের আপনার সমর্থক রয়েছে? আমার বার্তা থাকবে, যারা কংগ্রেসে এখনো আছেন, পুরোনো দিনের দুর্দিনের কংগ্রেস নেতা কর্মীরা, যারা দলের মধ্যে মর্যাদা পাচ্ছেন না, মূল্যায়ন পাচ্ছেন না, তারা যেন অতি সহজেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। ধন্যবাদ। আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরির কথা ভাবছেন? প্ল্যান করা দরকার, তাহলে আর কিছু না ভেবে এখনই যোগাযোগ করুন রেহমান কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টেরিয়ারের সঙ্গে। আমাদের কাছে আপনি পাচ্ছেন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট দ্বারা আপনার বাড়ি তৈরির নকশা ও ডিজাইন, বাড়ি তৈরির কার্যে মিউনিসিপ্যালিটি অ্যাপ্রুভাল প্ল্যান এবং হোম লোনের সুব্যবস্থা, অত্যাধুনিক ডিজাইন, নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ বাড়ি তৈরি ও হস্তান্তর, কম খরচে বাড়ি তৈরি, বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন, সয়েল টেস্ট, পাইলিং। তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন 9863384456 অথবা 7005176274 এই নম্বরে।
অফিস এড্রেস ভাটিয়া বৈনগর সিকান্দার চৌমুনি নিয়ার এলভার্ট ক্লাব আগরতলা ত্রিপুরা।